हेलो गैस सबाई केमन आई होप सबाई भलो आओ भलो आजकल भिडियोते देखो जो क्यों अपनारा फेसबुक पेजर जो प्रोफेशनल एक बैनार कवर आर्ट तैरी करते हैं। सो अवश्य पूरा भिडियो देखें एकटू स्किप करबें ना और सब किस अपन के देखो आजकल ये एक भिडियोर मध्य। सो भिडियो एक लंग होते पुरो भिडियो देखें स्किप करबें ना और जरा एन पर्त चैनल सबसक्राइब करें प्लिज सबसक्राइब कर देवें एरक यूनिक यूनिक भिडियो मिस ना करार्जन। सो चलू देखा कि फेसबुक पेजर प्रोफेशनल कवर आर्ट बा कवर फोटो तैरी करते पारबेन। ऑलराइट गाइस आमादेरके छोट्ट एकटा एप्लीकेशन इन्स्टल करते हबे। आपनारा सरासरि प्ले स्टोर थेके एप्सटा इन्स्टल करते पारबेन अथवा ए भिडियो डेस्क्रिप्शन बक्सेओ लिंक देवा आछे। सो प्ले स्टोरे एसे आपनारा एखाने सार्च करबेन पिक्सेल ल्याब। सो ए एप्सटा आपनारा सबाई चेनेन। आमरा ए पिक्सेल ल्याब एप्सटा यूज करब कवर फोटो डिजाइन करार जन्य। सो एखान थेके आमरा एटा इन्स्टल करे नेब। देन इन्स्टल करा होये गेले आपनारा आपनादेर फोन थेके क्रोम ब्राउजार एप्सटी ओपेन करबेन। आमरा जेहेतु यूनिक एकटा डिजाइन करब सो आमरा ओइटाते छबि करब। तो আমরা যে ছবিটা ব্যবহার করব তার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে নেওয়ার জন্য remove.bg সাইটের মধ্যে চলে যাচ্ছি। সো এখানে আসার পরে এই সাইটে আপনারা ছবি আপলোড করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তার আগে অবশ্যই ডাটা কানেকশন আপনারা অন করতে হবে। সো করে নেওয়ার পরে এখান থেকে আপনারা আপলোড অপশনে ক্লিক করে এখানে আপনাদের ছবিটা চুজ করবেন, মানে কোন ছবিটা আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছেন, সো মানে রিমুভ করতে যাচ্ছেন আর কি। সো এখান থেকে আমরা এই ছবিটা সিলেক্ট করে দিলাম। তারপরে এটা আপলোড হবে, কিছুক্ষণ ওয়েট করবেন। আর কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা এটা যখন আপলোড হবে তারপর এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। সো আমি এখান থেকে এটা আপলোড হয়ে গেছে। সো এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। সো ওয়েট করার পরে এভাবে হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা এটা ডাউনলোড করে নিব। এই যে এখানে ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করে দিচ্ছি। সো আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আমরা ইনস্টল করেছিলাম সেটা আমরা ওপেন করব। সো আমাদের ফোন থেকে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিচ্ছি। এই যে এখানে রয়েছে পিক্সেল ল্যাব অ্যাপসটি, এটা আমরা ওপেন করতেছি। সো ওপেন করার পরে এখান থেকে এরকম আসবে, এখান থেকে ক্যান্সেল বাটনে ক্লিক করে ক্যান্সেল করে দিবেন। এবার এই টেক্সটের লেয়ারটা আমাদেরকে ডিলিট করতে হবে। সো এটা ডিলিট করার জন্য যে লেয়ারের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। সো এই লেয়ার অপশনে ক্লিক করে ডিলিট অপশন রয়েছে, টেক্সটের লেয়ারটা ডিলিট করে দিলাম। যত কিছু কাজ করবেন এখানে আসবে। সো আমরা এবার ছবির যে সাইজ সেটা সিলেক্ট করবো, যে থ্রি ডট লাইন রয়েছে এখানে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইমেজ সাইজ এই অপশনে যাবেন। যাওয়ার পরে যে কাস্টম তার পাশে একটা অ্যারো অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ফেসবুক কভার আর্ট এখানে এটাতে সিলেক্ট করবেন। সো এটা সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে ওকে প্রেস করবেন। সো আমাদের কভারের যে সাইজটা সেটা কিন্তু চলে আসছে অ্যান্ড আমরা এখান থেকে এখানে কাজটা করবো। সো এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা দিব প্রথমে। এই আইকনে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করবে যে কালার লেখা আছে এখানে কালার অপশনে চলে যাবেন। সো কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা গার্ডিয়ান কালার দিতে পারবেন, মানে হচ্ছে মিক্স করা কালার। আর আপনারা যদি চান যে স্টিল একটা কালার, তো সেক্ষেত্রে আপনারা এই কালার অপশনে গিয়ে এখান থেকে আপনারা যে কালারটা দিবেন সেটা সিলেক্ট করতে পারবেন। সো আমি হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি, তো হোয়াইট কালারই থাক। আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। দেন দেওয়ার পরে এবার আমরা যেটা করবো, আমাদের হচ্ছে যে ছবিটা রয়েছে ছবিটা আমরা নিব। এখানে প্লাস মার্কে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে ছবিটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা আমরা নিয়ে নিচ্ছি। আমাদের ডাউনলোড ফাইলের মধ্যে চলে গেছে ছবিটা। সো আমরা এখান থেকে ডাউনলোড থেকে আমরা ছবিটা নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে ছবিটা আমরা এই সাইটে রেখে দিব, এখানে আমরা রেখে দিচ্ছি। সো একটু ছোটো করে নিই, আপনি এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন। সো এখানে আমরা রেখে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করবো, আর এখান থেকে আমরা এই যে শেপ, এই শেপ অপশনে চলে যাবো। যাওয়ার পর এটা আমরা একটু এইভাবে নিয়ে নিব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আপনারা একটা শেপ নিয়ে নেবেন। সো নেওয়ার পরে এই শেপের কালারটা আমরা এবার চেঞ্জ করবো। সো আমরা নিচের দিকে চলে আসতেছি, এই যে কালার এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। সো আমরা কালারটা হলুদ কালার দিয়ে দিই। সো দেওয়ার পরে এখান থেকে আমরা টিক মার্কে এখানে ক্লিক করবো। সো ক্লিক করার পরে অবশ্যই আপনারা যে ছবিতে, যখন ছবিতে কাজ করবেন এই অপশনটা আপনাদেরকে সিলেক্ট থাকতে হবে, তাছাড়া কিন্তু ছবিতে কাজ করতে পারবেন না। এখানে যখনই যাবেন সেগুলো হচ্ছে ছবি টোলস, এখান থেকে মাস্ক অপশনে যাবেন, যার পরে এটা অন করে দিবেন। সো দেওয়ার পরে এখান থেকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা এটা এভাবে অ্যাডজাস্ট করে দিবেন, তো আপনার যে যেরকম মনে হবে সেভাবে আপনারা ভালোভাবে এটা অ্যাডজাস্ট করে নিয়ে টিক মার্কে ক্লিক করবেন। সো আমরা এবার এটা আমরা এভাবে একটু ফুল লেয়ার করে দিচ্ছি। সো এভাবে ফুল করে দিচ্ছি। তো দেওয়ার পরে এই লেয়ারটা আমরা লক করে দিলাম এখান থেকে। সো লক করে দেওয়ার পরে এবার আমরা এটাতে একটা স্টক দিব। সো স্টক, এই যে লেখা আছে স্টক, এটা আমরা অন করে দিচ্ছি। তারপর এখানে লাল কালারটা আমরা দিতে পারি। দেওয়ার পরে স্টকের যে হচ্ছে সাইজটা সেটা আমরা একটু বাড়িয়ে দিই। সো এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম একটা ডিজাইন হয়ে গেল। সো আমরা এটা কিন্তু লেয়ারটা লক করে দিয়েছি। আমরা আবার ওখানে লেয়ার অপশন গিয়ে চেক করতে পারি, এই যে আমাদের এই লেয়ারটা লক আছে ওইটা তার কাজ করতে পারবো না আমরা। সো আমরা নিচের যে ছবির লেয়ারটা রয়েছে এটা আমরা একটু
জুম ইন জুম আউট করে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব আপনার ইচ্ছা মতো, মানে আপনার যেই রকম মনে হবে যে এইভাবে রাখলে হয়তো ভালো লাগবে বা এইভাবে দেখতে সুন্দর লাগতেছে আপনি সেইভাবে প্লেস করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে আমরা একটু ছবিতে শ্যাডো দিব, এই যে শ্যাডো অপশনে গিয়ে এটা আমরা অন করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা একটু স্টক দিব, ছবিতেও একটু স্টক দিব। সো আমরা এখান থেকে এটা অন করে দিই, আমরা ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। দেওয়ার পরে এখান থেকে আমরা ওকে করলাম। সো এইভাবে করে দিয়ে আপনারা এবার চাইলে হচ্ছে ছবির যে ইয়েটা রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে পারেন। তারপর তার আগে আমরা হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমরা এটা দিয়ে দিব। সো দেওয়ার পরে এবার আমরা যেটা করব, আমরা এই লেয়ারটাও লক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে প্লাস আইকনে চলে যাব, এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে টেক্সট অ্যাড করব। সো টেক্সট অ্যাড করলাম। সো করার পরে এখানে ডাবল ট্যাপ করার পরে আপনারা এখান থেকে এখানে আপনার টেক্সটটা লিখতে পারবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি একটা, আচ্ছা আমি এখানে মনে করুন যে এমএস গেমিং লিখবো। সো আমি এখানে এমএস গেমিং লিখতেছি অ্যান্ড এখান থেকে ওকে প্রেস করব। সো ওকে প্রেস করার পর এরকম চলে আসবে অ্যান্ড এখান থেকে আমরা এটা কাস্টমাইজ করতে পারবো আমাদের ইচ্ছা মতো। সো এখান থেকে আমাদের ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করে নিব। আর টেক্সটে যখনই কাজ করবেন এখান থেকে টেক্সটটা শেয়ার মানে সিলেক্ট করে দিতে হবে টেক্সটের টুলসগুলো পাওয়ার জন্য। আমরা এখান থেকে ফন্ট অ্যাড করতে পারি। সো আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো ফন্ট অ্যাড করতে পারি। আমরা এই সাধারণ একটা ফন্ট ইউজ করব। করার পরে এটা আমরা একটু বোল্ড করে নিব, এই যে বি লেখা আছে এখানে ক্লিক করে এটাতে ক্লিক করে আমরা এটা বোল্ড করে নিলাম। সো এবার এটা অনেক মোটা দেখা যাচ্ছে। সো এভাবে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব আমাদের ইচ্ছা মতো। আমরা যতটুকু রাখতে যাচ্ছি একটু ছোটো করে নিই। সো এইভাবে আমরা একটু ছোটো করে দিচ্ছি। তো এইভাবে ছোটো করে এখানে অ্যাডজাস্ট করে নিবেন একদম মাছ বরাবর। এখানে আপনারা ঠিকঠাকভাবে এটা অ্যাডজাস্ট করে এটা লক করে দিবেন। সো লক করে দিলাম। দেওয়ার পর আমরা এভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে নিই। সো অ্যাডজাস্ট করার পর লক করে দিলাম এবং এটার আমরা আবার একটা ডুপ্লিকেট কপি করব। সো আমরা এবার আবারও লেয়ারে যাচ্ছি অ্যান্ড এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম। এটা আমরা ছোটো করে নিচ্ছি। সো নেওয়ার পর এখানে আসলে আমাদের স্লোগান থাকে, যদি থাকে সেটা আমরা লিখতে পারি। সো এখানে আমি লিখতেছি দ্য গেমিং ওয়ার্ল্ড। সো আমি এখানে লিখতেছি দ্য গেমিং ওয়ার্ল্ড অ্যান্ড এখান থেকে আমরা ওকে প্রেস করব। সো এখানে ওকে প্রেস করলাম। করার পর এটা আমরা একটু ছোটো করে দিব, একদম ছোটো করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এখান থেকে আমরা এটুকু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো অ্যাডজাস্ট আপনার ঠিকঠাকভাবে করে নেওয়ার পর এটা ওয়ার্ডগুলো আমরা একটু মানে সাইডে দিতে পারি। সো এখান থেকে আমরা ওয়ার্ডগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিলাম। সো এভাবে দেওয়ার পরে এখান থেকে ওকে প্রেস করব। সো একটু অ্যাডজাস্ট করে নেবেন এভাবে যতটুকু আপনার লাগবে। সো এভাবে দিবেন, দেওয়ার পর ওকে প্রেস করবেন। সো এভাবে আমরা করে দিচ্ছি। তো দেওয়ার পরে এটা আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যদি আমরা হচ্ছে একটু কোনো একটা কালার ইউজ করি সেটা ভালো লাগবে। সো এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এখানে আমরা ক্লিক করব, এটা অন করে দিচ্ছি। তো দেওয়ার পরে কালো কালার রয়েছে, এখানে আমরা লাল কালার ইউজ করতে পারি, তাহলে অনেক ভালো লাগবে। সো এখান থেকে আমরা লাল কালারটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা ওকে প্রেস করব। সো এখান থেকে যে ওকে এখান থেকে ওকে প্রেস করতেছি। তো তার আগে আপনারা এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সেটা অ্যাডজাস্ট করবেন। তার আগে আমরা ফন্টের যে কালারটা সেটা আমরা চেঞ্জ করতেছি। সো আমরা এখান থেকে এই যে সাধারণ যে কালার লেখা আছে এখানে গিয়ে আমরা এখান থেকে আমরা এটা হলুদ কালার দিয়ে দিতে পারি। সো দিয়ে দিলাম। তারপর আমরা এবার ব্যাকগ্রাউন্ডের যে হচ্ছে লেয়ারটা আমরা নিলাম, মানে ব্যাকগ্রাউন্ডের যে একটা ইয়ে নিলাম সেটা আমরা একটু ছোট বড় করে আমরা অ্যাডজাস্ট করব। সো আমরা এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম এবং এইগুলোতে আপনারা একটু হচ্ছে কম বেশি করে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারবেন। এটা আমরা বাড়িয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখান থেকে এটা একটু আমরা বাড়িয়ে দিই। সো এইভাবে আপনারা বাড়িয়ে দিয়ে এখান থেকে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারবেন, টিক মার্কে ক্লিক করবেন। সো এখান থেকে আমরা এটাও লক করে দিলাম। এটা হচ্ছে একটা সিম্পল ডিজাইন। তো এইভাবে আপনারা এই ডিজাইনটাই করবেন। করার পর এখান থেকে আপনারা সেভ করতে পারবেন, এই যে সেভের মতো একটা আইকন রয়েছে। তো সেভ অপশনে ক্লিক করবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এই যে আরো অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। সো আরো অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ছবির কোয়ালিটি একটা আলট্রা করে দিবেন। দেওয়ার পর সেভ ফ্রম সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করবেন। দেন আপনাদের এই ডিজাইন করা ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হবে। সো অ্যাড চলে আসতে পারে, নেট কানেকশন অন থাকলে অ্যাড চলে আসবে। আই হোপ ভিডিওটা আপনার কাজে লেগেছে, ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা একান্তই আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। সো ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।